সব কিছু আমার মেনটেন করতে হচ্ছে ভাই আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা জিনিস দেখেন রেজওয়ান ভাই আমরা স্ক্রিন একটা বিষয় শিখব সেটা হচ্ছে হেডার ফুটার হ্যাঁ হেডার ফুটারে রেজে দেখেন এখানে হেডার ফুটার এবং হচ্ছে পেজ নাম্বার খুব মনোযোগ দিয়ে শুনেন হেডার হেডার ফুটারের একটা জিনিস খেয়াল করেন যে আপনি আপনি মার্জিনের বাইরে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে হেডার আপনি মার্জিনের বাইরে বটমে যেটা বুঝতে পারছেন মার্জিনের বাইরে উপরে যেটা ওইটাকে বলা হচ্ছে হেডার আর মার্জিনের বাইরে পেজের নিচে যে অংশটা সেটা হচ্ছে ফুটার আমি কি বুঝাতে পারলাম আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন হেডারটা আসলে কেন প্রয়োজন হয় হেডারটা প্রয়োজন হয় হচ্ছে আপনি এই আমার এই শীটের ভিতরে কয়টা পেজ বলেন তো মানে হচ্ছে এই ডকুমেন্টে টাইপিংয়ের শিটের এই ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আমার ছয়টা এখন অনেক বইয়ের ভিতরে দেখবেন একটা পেজের উপরে আপনি এরকম একটা লেখা থাকি মানে হয়তো বইয়ের নাম বা লেখকের কোনো একটা কথা ওইটা থাকবেই মানে একটা কথাই পুরো বইয়ের পেজের মধ্যে থাকে ঠিক আছে আচ্ছা তাইলে আমাদের এই শিটের ভিতরে আমি প্রতি পেজে লিখে দিতে চাইছি ওয়েব আইটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই কথাটা আমি লিখে দিতে চাইছি এখন কথা হচ্ছে এটা যদি আমি ছয় পেজে লিখতে যাই আমার অনেক সময়ের ব্যাপার না তাইলে আমি হেডার নিছি হেডার থেকে উপরে আমি এই ব্ল্যাঙ্কেটে নিছি আমি এখান থেকে নিয়ে আমি সেটা এখানে টাইপ করে দিচ্ছি আমি কি বুঝাইতে পারছি আমার কথা কি বুঝতে পারছেন খেয়াল করবেন ক্লাস করার সময় অন্যদিকে না তাকাই আমার দিকে খেয়াল করবেন একটু কাইন্ডলি আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি বলি যেমন ধরেন আমি একটা নিউ পেজ নিলাম নিউ পেজ নেওয়ার পরে ধরেন আপনি উপরে এই মার্জিনের বাইরে একটা কোনো কিছু লিখতে ধরেন এইখানে আমি কয়টা পেজ নিলাম এখন কয়টা পেজ আছে আমার এই ডকুমেন্টে আপনি কি দেখতেছেন না চারটা দেখতেছেন আপনি স্ট্যাটাস বারে দেখেন স্ট্যাটাস বারে দেখেন কয়টা হ্যালো কত ডেহে কত কয়টা পেজ আচ্ছা 4টা পেজ এই 4টা পেজের দেখেন আমি উপরে আমি লিখে দিব ওয়েব আইটি একাডেমি এই যে মার্জিনটা আছে আমার এই মার্জিনের বাইরে আমি লিখে দিব ওয়েব আইটি একাডেমি ঠিক আছে এখন দেখেন আপনি চার পেজের কোন জায়গায় কিন্তু ওয়েব আইটি একাডেমি নাই ঠিক আছে তো আমি এই লেখার উপরে আমি লিখে দিব ইনসার্ট থেকে হেডার হেডার থেকে হচ্ছে এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে আপনার লেফট সাইডে হবে একটা হচ্ছে লেফট সেন্টার রাইটে হবে আরেকটা এইভাবে হবে আরেকটা এইভাবে হবে তো আমার যেই আপনার স্ট্রাকচার দরকার আপনি সেটা নেবেন তা আমার স্ট্রাকচার এটা সুন্দর হয়েছে আমি এটা নিব তা আমি এইখানে লিখে দেই যে

এটাই তো এতক্ষণ দেখাইলাম আপনি হচ্ছে জাস্ট ইনসার্ট থেকে আপনি হেডার ইউজ করবেন হেডার ইউজ করবেন এই হেডারটা আপনার মার্জিনের বাইরে আপনার লেখাটা হবে এই লেখাটা আপনার সব পেজে অটোমেটিকলি চলে যাবে তো অনেক সময় আমরা এমন হয় যে আসলে একটা লেখা আমরা সব পেজের উপরে দিতে চাই যেমন ধরেন কিছুক্ষণ আগে আমার যে টাইপ টাইপের ডকুমেন্টটা ছিল সেই টাইপের ডকুমেন্টে আমি হচ্ছে আমার ওয়েব আইটি অ্যাকাডেমির প্রতিষ্ঠানের নামটা আমি সবই এতে দিয়ে দিতে চাই চাইতেছিলাম যেমন ধরেন এই যে টাইপের শিটটা টাইপের শিটের এখানে হচ্ছে এই যে ওয়েব আইটি অ্যাকাডেমি দেখছেন এই 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 লেখাটা আমার এখানে প্রয়োজন কোন পেজে প্রতি পেজে প্রয়োজন এই কারণে আমি এখান থেকে হেডার ইউজ করছি হেডার ইউজ করার কারণে দেখেন এই পেজও চলে আসছে এই পেজও আসছে এই পেজও আসছে কি বুঝতে পারলাম এখন থেকে আমি আপনাদেরকে একটু আর এগুলো হচ্ছে শর্টকাট কমান্ড হ্যাঁ অনলাইনে আমি আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দিব এগুলো অনেক কষ্ট করে বানানো আমার কিন্তু আপনাদের কাছে আমার অনেস্টলি একটা জিনিস চাওয়া থাকবে আহ এই ডকুমেন্টগুলো কারোর সাথে শেয়ার করবেন না এতে আসলে কি হবে মানে আমার পরিশ্রমের যে মূল্যটা এটা আসলে থাকবে না কারণ মানুষ যা আসলে মাগনা পায় সেগুলা কিন্তু মূল্যায়ন করে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি এগুলা বানাইতে আমার খবর হয়ে গেছে বুঝছেন কয়েক মাস লাগছে আমার এটা এখন বানাই না এটা বহু আগে বানাইছি আচ্ছা আচ্ছা হেডার হেডের সম্বন্ধে যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন হিরা কি বুঝছো হেডের সম্বন্ধে আচ্ছা মানে সহজ ভাষায় মনে রাখবা সেটা হচ্ছে আর তোমার যদি একশো পেজও থাকে অনেক সময় দেখবা যে তোমার একটা বই পাঁচশো পেজ বাট প্রতিটা পেজের উপরে দেখবা যে এক একটা কথা সব বই থাকে এক কথা মানে সেম একটা জিনিস সব বইয়ের পাতার মধ্যে আছে তো সেই ক্ষেত্রে তুমি হেডেরটা ইউজ করবা আর ফুটার হইল আমি যেমন এটা উপরে ইউজ করছি তুমি হচ্ছে এটা নিচে ইউজ করবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা পেজ নাম্বার হচ্ছে আমি যে এখানে ছয়টা পেজ দিছি আমার অটোমেটিকলি পেজ নাম্বার লাগবে না এই যে পেজ নাম্বার এটা হচ্ছে টপ অফ দ্য পেজ টপ অফ পেজ মানে পেজের উপরে হবে আর এটা হচ্ছে বটম অফ পেজ এটা হচ্ছে পেজের আপনার হচ্ছে বটমের বটমের নিচে হবে এটা হ্যাঁ আমি কি বুঝাতে পারছি কথাটা টপ অফ পেজ মানে পেজের উপরে নাম্বার দিবেন আচ্ছা টপ যদি পেজের উপরে নাম্বার দেন তাহলে সেটা কি লেফটে দিবেন নাকি সেন্টারে দিবেন নাকি রাইটে দিবেন এই জিনিসটা এখানে পাবেন ঠিক আছে আর যদি বটমে দেন বটমে আপনি কোন সাইডে দিতে চান সেটা পাবেন এই সিটের মূল কারিগর হইল আমার শ্রদ্ধীয় শিক্ষক আলী হোসেন আঙ্কেল এই সিটের মূল কারিগর হলেন উনি হ্যাঁ এটা বলে রাখা অবশ্যই ভালো আমার শিক্ষকের কথা না বললে এটা আসলে হবে না হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে হেডার অ্যান্ড ফুটার এই বিষয়টা ক্লিয়ার পেজ নাম্বার ক্লিয়ার এখন সেটাকে সুন্দর করে আপনি সুন্দর মতো আপনার হচ্ছে ইয়েতে আপনার ডকুমেন্টের সিটের মধ্যে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে বিভিন্ন নাম্বার আছে ওয়ান টু থ্রি এবিসি আই আই আপনি কি দিয়ে দিতে চান রোমান দিয়ে দিতে চান কিনা না সেটাও পারবেন আরেকটা হচ্ছে পেজ নাম্বার ধরেন আপনার এটা হচ্ছে ছয় নাম্বার পেজ আপনি স্টার্টিং কত থেকে দিবেন হ্যাঁ আপনি এক নাম্বার থেকে দিবেন নাকি পাঁচ নাম্বার থেকে স্টার্ট করবেন সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করা যাবে আচ্ছা তো হেডার ফুটারের মানে ইনসার্ট মেনুর হেডার ফুটার ফুটার ক্লিয়ার পেজ নাম্বার আচ্ছা আরেকটা বিষয় আমার এই ডকুমেন্টটা হচ্ছে ধরেন ইডিটেবল বাট আমি সেটাকে পিডিএফ করতে মানে নন ইডিটেবল এটা হচ্ছে ডকুমেন্টটা যাতে আপনারা সুন্দর করে আপনাদেরকে পাঠানোর পরে দেখেন আমি এটা আমার গুগল ড্রাইভে রাখছি রাখার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন পার্ট থ্রি উপরে চলে আসছে এটা আমার নিচে আসবে তারপরে হচ্ছে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ হওয়ার মূল কারণ হয়েছে এটা আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে থাকার কারণে এটা যদি আমার পিডিএফ থাকতো তাহলে সমস্যা হইতো না আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে তো আপনারা টাইপ করবেন হচ্ছে বাংলা টাইপ তো আপনাদের সফটওয়্যার সবার থাকার কথা আশা করি যদি কারো না থাকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আর আচ্ছা আমি টাইপের নিয়মটা দেখায় দিতেছি আপনারা কিভাবে বাংলা টাইপটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখতেছেন না রিকা রসুকা রসিকার আকার সংযুক্ত এটা হচ্ছে এর ভিতরে আপনি যখন বিজয় থেকে শুটুনি এম সিলেক্ট করবেন আর বিজয় ল্যাউড চেঞ্জ করে নেবেন তখন দেখবেন আপনি এ প্রেস করলে এটা আসতেছে প্রেস করলে রস আসতেছে ডি প্রেস করলে রসিকার আসতেছে তারপর দ এরকম আসতেছে দেন এটা হচ্ছে আপনার বাম দিক থেকে ডান দিকে যাবেন আবার ডান দিক থেকে বাম দিকে আসবেন আসার পর আর একটা আহ আরেকটা বিষয় হলো ইংরেজি তো ষাটটা অক্ষর তাই না মানে হচ্ছে ইংরেজি হচ্ছে আপনার ছাব্বিশটা অক্ষর সরি ছাব্বিশটা মানে ক্যারেক্টার আর বাংলা তো অনেক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো এ কারণে ইংরেজি প্রতিটা কিবোর্ডের ভিতরেই দেখবেন কম্পিউটারের আপনার রিকার আছে রেপ আছে তারপরে আপনার হচ্ছে এর ভিতরে দেখবেন রোশ আছে দীর্ঘুকার আছে তো আপনি যদি ওটার বিপরীতটা নিয়ে আসতে চান নর্মালি আপনি এর মধ্যে দিলে রিকার আসবে যদি আপনি শিপ চেপে এ দেন তাহলে আপনার হচ্ছে রিকার আসবে সরি রেপ আসবে আমি মনে হয় বুঝাতে পারছি হ্যাঁ এইভাবে এইভাবে আপনারা প্র্যাকটিস করুন আর এই শীতটা আপনাদেরকে হেল্প করবে যে কিভাবে কাজ করে আর আরেকটা বিষয় শিখি সেটা হচ্ছে যে কিভাবে একটা এম এস ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করতে হয় আর পিডিএফ পিডিএফ ফাইল তো আমরা মোটামুটি সবাই জানি জানি না আচ্ছা তাইলে আমি সেভে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে আমি সেভে যাচ্ছি সেভ ডেস্কটপে গেলাম টাইপিং শিট জাস্ট এই সেভের এই অপশন থেকে সেভ অ্যাস টাইপ এই টাইপ থেকে আমি এটা পিডিএফ দিয়ে দিব ডক ফাইলের এই জায়গায় আমি পিডিএফ দিয়ে সবাই সবাইকে দেখতে পারছেন পিডিএফ দিয়ে আমি সেফ দিব এটা অটোমেটিকলি পিডিএফ হয়ে যাবে তাইলে আমি পিডিএফটা করলাম কিভাবে আপনারা বুঝছেন আমি আপনাদেরকে টাইপের সিটটা আপনাদের সবার টাইপ কমপ্লিট হলে আমি আপনাদেরকে সবাইকে ডকুমেন্টের একটা শিট আমি মেল করে পাঠিয়ে দিব দেন ওই ডকুমেন্ট দিয়ে আপনার প্রতিদিন কাজ করবেন ওই ডকুমেন্টগুলো কমপ্লিটলি করতে পারলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের আর কোনো ভয় থাকবে না তার আমি পিডিএফটা একটু টেস্ট করে তারপর আপনাদেরকে পাঠাচ্ছি কারণ পিডিএফটা ঠিক আছে কিনা সেটা আমাকে একটু দেখতে হচ্ছে ব্ল্যাঙ্ক আসতেছে আচ্ছা সেটা আমাকে আবার ক্রিয়েট করতে হবে আমার তো মাইক্রোসফট ওয়ার্ডই আছে আমি আবার এত এত জায়গায় যাব কেন যদি আমার অল্টারনেটিভ ওয়ে না থাকে আমার যদি মেন ম্যান্ডেটরি কিছু না থাকে তাহলে আমি অল্টারনেটিভ ইউজ করব হ্যাঁ আমার ডকুমেন্ট করছে তাহলে আমি এটা আমি আপনাদেরকে দিতেছি হ্যাঁ তাহলে আজকের ক্লাসের বিষয়ে কার কোনো প্রশ্ন আছে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই আমি আপনাদের সবাইকে এই মেলটা ইমেল পাঠা দিতেছি